হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? যুক্তিবিদ্যার নতুন একটি ক্লাসে আমরা আবার ফিরে এলাম। আমরা আজকে প্রকল্প সম্পর্কিত যে তত্ত্বগুলো রয়েছে বা যে ধারণাগুলো রয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সংকট উত্তরণ দৃষ্টান্ত। তোমাদের যাদের গত ক্লাসগুলোর কথা মনে আছে তারা জানো যে আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু আগেও আলোচনা করেছি, রাইট? আমরা আজকে এটি নিয়ে আরও একটু বিস্তারিত আলোচনা করব, কিন্তু আগের ক্লাসে যা আমি শিখিয়েছি সেই বিষয়ে একটা প্রশ্ন রেখেছি, সেটা হচ্ছে যুক্তিবিদ বেকন সংকট উত্তরণ দৃষ্টান্ত সম্পর্কে কি বলেছেন, তার কিন্তু একটা বিশেষ মতামত রয়েছে। তোমরা একটু মনে করতে থাকো আর আমরা আজকের ক্লাসটা শুরু করে দিই। সংকট উত্তরক দৃষ্টান্ত এটি কি তা বলতে গেলেই আমাদের যুক্তিবিদ বেকনের কথা মনে হবে, কারণ তিনি যে সংজ্ঞা দিয়েছেন তার চেয়ে ভালো সংজ্ঞা আর হতেই পারেন না। তিনি বলেছেন যে দৃষ্টান্তের মাধ্যমে আমরা প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে পরিহার করে বৈধ প্রকল্পকে প্রতিষ্ঠা করি, সেই দৃষ্টান্তকে আমরা বলি সংকট উত্তরক দৃষ্টান্ত। অর্থাৎ এখানে কয়েকটা ফ্রেজ রয়েছে। প্রথম ফ্রেজ হচ্ছে একটা দৃষ্টান্ত থাকবে, যেই দৃষ্টান্তের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী প্রকল্পকে আমরা পরিহার করব, এবং পরিহার করে কি করব, বৈধ প্রকল্পকে স্টাবলিশ করব বা প্রতিষ্ঠা করব। এখন কথা হচ্ছে, তোমাদের কি মনে আছে প্রতিদ্বন্দ্বী প্রকল্প সম্পর্কে আমি কি শিখেছিলাম? প্রতিদ্বন্দ্বী প্রকল্প হচ্ছে সেই জিনিস যখন আমরা দেখি পাশাপাশি দুটি প্রকল্প একই বিষয়ে, মানে একই বিষয়ে দুটি থিওরি দুই কথা বলছে। যখন এরকম হয় তখন আমরা দুটি থিওরিকে একে অন্যের প্রতিদ্বন্দ্বী প্রকল্প বলি। এই দুটি থিওরির মধ্যে দেখা যায় হয়তোবা একটি প্রকল্প বৈধ আরেকটি প্রকল্প পরিহারযোগ্য। কোনটি বৈধ এবং কোনটি পরিহারযোগ্য এটি যে দৃষ্টান্তের মাধ্যমে আমরা খুঁজে পাই সেটি হচ্ছে সংকট উত্তরক দৃষ্টান্ত। অর্থাৎ এই দৃষ্টান্তটা আমাদের সংকট থেকে উদ্ধার করে। উদাহরণ হিসাবে আমি কিন্তু তোমাদের এই সংকট উত্তরকের প্রথম ক্লাসে টলেমি এবং কোপারনিকাসের থিওরি সম্পর্কে বলেছি, টলেমির ভূকেন্দ্রিক থিওরি এবং কোপারনিকাসের সৌরকেন্দ্রিক থিওরি দুটো কিন্তু একসাথে অবস্থান করতে পারেনি। দেখা গিয়েছে কোপারনিকাসের থিওরি টলেমির থিওরির চেয়ে প্রকৃতির সব বিষয় অনেক বেশি ভালো বর্ণনা করছে, তাই আমরা ধরে নিয়েছি যে কোপারনিকাসের থিওরি ঠিক আছে, মানে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে। এখন চলো আমরা একটু আমাদের সমাজের একটা উদাহরণ দিই, শুধুমাত্র যে বিজ্ঞানের ক্ষেত্রে আমরা সংকট উত্তরক দৃষ্টান্ত দেখি তা না। ধরো একটি গ্রামে একজন মানুষ খুন হয়েছে, কিন্তু কে খুনি সেটা কেউ জানে না। পুলিশ এসে ওই গ্রামের তিনজন শীর্ষ সন্ত্রাসী বা দাগি আসামি যাদের নামে পূর্বেও এই ধরনের মামলা হয়েছে বা যারা পূর্বেও জেল খেটেছে, এই তিনজন মানুষকে ধরে নিয়ে গেল। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বাড়ি সার্চ করে পুলিশ একটা তত্ত্ব তৈরি করলো। সে তত্ত্বটা হচ্ছে যে ওই দিন গ্রামে উপস্থিত ছিল এই তিনজন মানুষ, যদি তাদের নাম হয় ABC, ঠিক ওই সময় ভিকটিম মানে যে খুন হয়েছে ভিকটিমের বাড়ির কাছে উপস্থিত ছিল AB। সেখান থেকে তাদের প্রকল্পটি দাঁড়ালো, তার মানে বি হলো খুনি। তার কারণ যে সময় খুনটা হয়েছে সেই সময়ে যে খুন হয়েছে তার আশেপাশে শুধুমাত্র বি ছিল। পরবর্তীতে খুনির বাসা থেকে রক্ত মাখা জামাকাপড় উদ্ধার হলো এবং DNA টেস্ট করে দেখা হলো এই জামাকাপড়টা তার, যে খুন হয়েছে। তার মানে তাদের প্রকল্পটি সঠিক প্রমাণিত হলো। তার মানে দুটি প্রকল্প কিন্তু পাশাপাশি চলছিল, একটি প্রকল্পতে তিনজন মানুষকে দোষী দেখাচ্ছিল, আরেকটি প্রকল্প বলছিল বি হচ্ছে খুনি।
তার মধ্যে যে প্রকল্পটা পরিহারযোগ্য, মানে তিনজন মানুষকে যে প্রকল্প দোষী দেখাচ্ছিল সেটা পরবর্তীতে পরিহার করা হয় এবং যে প্রকল্পটি প্রমাণিত হলো সেই প্রকল্পটিকে বৈধ প্রকল্পের মর্যাদা দেওয়া হলো, মানে এই প্রকল্পটা ঠিক। পরবর্তী ক্লাসে আমরা নতুন একটা টপিক নিয়ে কথা বলবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থেকো, সবাই ভালো থাকবে, অল দ্য বেস্ট।